हेलो एवरीवन, वेलकम टू पैरा मेडिकल एडुकेशन। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए पैरा मेडिकल एडुकेशन को और करे अपने जेन पास SMFWBANM and GNM का सपना साकार। डाउनलोड दिया नाउ। অনেকেই বলেছে একটা কাট অফ নিয়ে ভিডিও করতে সময় করে উঠে পারিনি, তাই তোমাদের একটু দিতে দেরি হলো। বাট এই ভিডিওতে আমি তোমাদের কমপ্লিটলি কাট অফ কে নিয়ে বলে দেব, কাট অফ মার্কস জিএনএম এর কত আর এই কাট অফ মার্কসটা কি কির উপরে বেস করে হবে, কারণ দুটো শিফটে এক্সাম হয়েছে, আর সব থেকে বড় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট আছে, আর তারপর তোমাদের অ্যাকচুয়াল কাট অফটা কত হবে ফর ফিমেল ক্যান্ডিডেট আর ফর মেল ক্যান্ডিডেট। তো আমাদের যে ক্লাসিফিকেশনটা, প্রথমেই তোমাদের চলে আসি সেটা হচ্ছে এক্সাম পেপারকে নিয়ে। দেখো, কিছু স্টুডেন্টস বলবে যে শিফট ওয়ানের পেপার সোজা হয়েছে, কিছু স্টুডেন্টস বলবে শিফট টু এর পেপার সোজা হয়েছে। তো সেই দিক থেকে আমাদের যে কাট অফটা বেস করবে কিন্তু এই স্টুডেন্টস গুলোর নর্মালাইজেশন মার্কস। এবার তুমি যদি বলো নর্মালাইজেশন ব্যাপারটা কি, সেই নর্মালাইজেশন ব্যাপারটা জানতে গেলে কমেন্টে জানাও যে নর্মালাইজেশন কি, আর এই নর্মালাইজেশন নিয়ে আমি তোমাদের একটা ভিডিও করব, যে ভিডিওতে তোমরা নিজেরাই বুঝতে পারবে নর্মালাইজেশন কি আর তোমাদের র্যাঙ্কটা এই নর্মালাইজেশনের উপরে কিভাবে আসবে। কারণ শিফট ওয়ানে যে ভালো স্কোর করবে আর শিফট টু এ ভালো স্কোর করবে, দুজনের ভালো স্কোরই র্যাঙ্ক ওয়ান হবে না। তো সেইখানেই কিন্তু মেইন গেমটা প্লে করবে নর্মালাইজেশন। সেই নর্মালাইজেশন ব্যাপারটাকে নিয়ে তুমি যদি চাও জানতে, কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের নর্মালাইজেশন নিয়ে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের র্যাঙ্ক কিভাবে হবে সেইটা বুঝতে পেরেছো। এইবার যেই সেকেন্ড পয়েন্টে চলে আসবো সেইটা হচ্ছে জিএনএম এএনএম এর ফিমেল মেল ক্যান্ডিডেটদের সিট ম্যাট্রিক্স, গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স কত। দেখো, গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স হচ্ছে ফর জিএনএম ক্যান্ডিডেট আমাদের 2742 হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেট, আর মেল ক্যান্ডিডেটের জন্য জিএনএম হচ্ছে 105। এইবার চলে আসো এএনএম এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স কত। এএনএম এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স হচ্ছে 850। সো আমি যদি এই সিট ম্যাট্রিক্সকে বেস করে তোমাদের কাট অফ মার্কসটা বলি, তাহলে আশা করি ফিমেল আর মেল ক্যান্ডিডেটের কাট অফ মার্কসটা কিন্তু আলাদা হবে। সো আমি প্রথমেই যেটা বলবো, তোমাদের ফিমেলদের কাট অফ মার্কস কত হবে। দেখো, ফিমেলদের কাট অফ মার্কস, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য উইদিন 60-70 লাই করবে। যারা 60-70 মধ্যে স্কোর করেছো ফিমেল, তোমাদের কিন্তু নর্মালাইজেশন মার্কসের পরে 60-70 এই মার্কসটা পেলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাবে। তুমি যদি ওবিসি হও তাহলে কিন্তু 55-60 এইটুকুর মধ্যে লাই করছে, ঠিক আছে? তুমি যদি এসসি হও, হ্যাঁ এখানে কথা আছে, ওবিসি এ আর ওবিসি বির মধ্যে খুব একটা পার্থক্য হবে না, উইদিন 65-70 মধ্যেই লাই করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি এসসি হও উইদিন 50+, আর যদি এসটি হও তাহলে 40+ এ কিন্তু তুমি চান্সেস পাচ্ছ জিএনএম এর এএনএম এর জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এইবার তুমি যদি মেল ক্যান্ডিডেট হও, মেল ক্যান্ডিডেটের জন্য কাট অফ মার্কস কত যাবে, কারণ মেল ক্যান্ডিডেটের মধ্যে 105 সিটস, তাদের মধ্যে জেনারেল এসসি এসটি ওবিসি ভাগ আছে, এই ভাগটা আছে, তাই তোমাদের কিন্তু কাট অফ মার্কস একটু হাই হবে। কতটা হাই হবে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তোমার কাট অফ মার্কস 95-100 এর মধ্যে হতে হবে, 95-100 জেনারেল কাট অফ মার্কস। তুমি যদি ওবিসি হও তোমাদের কাট অফ মার্কস আসবে 90-95 এর মধ্যে, তুমি যদি এসসি হও 80-90+ এর মধ্যে দাঁড়াবে, আর তুমি যদি এসটি হও 70+, 65-70+ এর মধ্যে দাঁড়াবে তোমাদের কাট অফ মার্কস ফর মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? সো মেল ক্যান্ডিডেটের জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ফর জেনারেল ক্যান্ডিডেট
95 টু 100 এর মধ্যে থাকতে হবে। ফর এসসি ক্যান্ডিডেট, ফর ওবিসি ক্যান্ডিডেট 90 টু 95 রেঞ্জে থাকতে হবে। ফর এসসি ক্যান্ডিডেট 80 টু 90 এর মধ্যে স্কোর রাখতে হবে। আর ফর এসটি ক্যান্ডিডেট 60 প্লাস পেলে সেই চান্স পেয়ে যাবে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো তোমরা কত স্কোর করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নর্মালাইজেশন ব্যাপারটাকে নিয়ে যদি বুঝতে চাও প্লিজ কমেন্টে সেটাও জানিও, আমি তোমাদেরকে নর্মালাইজেশনটা বলে দেব, তাহলে বুঝতে পারবে শিফট ওয়ান আর শিফট টু এর মার্কসকে কিভাবে নর্মালাইজেশন করা হচ্ছে। ঠিক আছে, চলো টাটা।